নদিয়ার চকদিক নগরে জাতীয় সড়ক মেরামতের দাবিতে বিক্ষোভ অবরোধে সামিল পঞ্চায়েত প্রধান সদস্যরা। জাতীয় সড়ক মেরামতের দাবিতে ধুলোয় অতিষ্ঠ এলাকাবাসীর সাথে রাস্তা অবরোধে সামিল গ্রাম পঞ্চায়েতের প্রধানও। নদিয়ার কৃষ্ণনগর চকদিক নগর পঞ্চায়েতের অন্তর্গত ইটলেতে আনুমানিক এক ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে উত্তেজিত এলাকাবাসী। তাদের দীর্ঘদিনের দাবি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার প্রধান এই 34 নম্বর জাতীয় সড়ক মেরামতির কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। বিভিন্ন পথ দুর্ঘটনা এবং ধুলোয় এলাকাবাসী অতিষ্ঠ। অবশেষে আজ এই এলাকার মহিলা, বৃদ্ধ, শিশু থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য এবং প্রধানও পথ অবরোধে সামিল হন। পথ অবরোধ হওয়ার সাথে সাথেই কোতোয়ালি থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। যান চলাচল স্বাভাবিক করতে দীর্ঘ এক ঘন্টার প্রচেষ্টায় বিক্ষুব্ধদের উচ্চ পদস্থ আধিকারিকের সাথে সংস্কারের বিষয়ে আশ্বস্ত করিয়ে বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে সরাতে সক্ষম হন। আমরা সকলে চাই এই হাইরোড তাড়াতাড়ি সম্পূর্ণ হোক, কিন্তু আজ 4-5 বছর যাবত কাজ শুরু করেছে, কিন্তু এলাকায় আমাদের চলা মানুষের পক্ষে দুষ্কর। এলাকা জনবহুল এলাকা, এখানে আপনার স্কুল রয়েছে, কলেজ রয়েছে, তারপর অনেক লোকের বসবাস, তা এসবের জন্য খুবই মানে ধুলার জন্য এলাকায় লোক বসবাস করতে পারছে না। আমরা চাই এই রাস্তায় নিয়মিত জল দেওয়া হোক, রাস্তার কাজও হোক, প্লাস হচ্ছে এই রাস্তা সংস্কার করা হোক, না হলে এলাকার লোক ববসবাস করা খুব কষ্ট হয়ে যাচ্ছে, মানুষ শ্বাসকষ্ট ভুগছে, এত ধুলোয় ভুগছে আমাদের এখানকার জনগণের, পুরো শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। এখানে একটা ডাক্তারখানা আছে, মানুষ এখানে ধুলোর জন্য আসতে পারছে না, প্রত্যেকদিন 4-5টা অ্যাক্সিডেন্ট। আমাদের দাবি হচ্ছে এই রাস্তাটা যাতে ধুলো না উড়ে, এই রাস্তাটা যাতে ভালোভাবে মেরামত হয়, এই আমাদের দাবি। কিন্তু এরা কি করছে, বলছে করে দেব, বলে যাই আমরা ছেড়ে দিচ্ছি, এরা কিন্তু আর আসছে না, আর এখানে পুরো টাকা করছে না, আবার এরা শয়তানি করে রাত্রে মাটি ঢেলে দিয়ে যাচ্ছে রাস্তার উপরে, যাতে আরো মানুষের বেশি কষ্ট হয়। ভোটের আগে তো এই কাজ ভালো এগোচ্ছিল, হ্যাঁ ভোটের আগে করছিল, যেই ভোট শেষ হয়ে গেছে আর সব বন্ধ হয়ে গেছে। না, আপনি যেটা কোশ্চেন করছেন এটা স্বাভাবিক কথা, তবে দীর্ঘদিন ধরে নয়, আমরা কিছু প্রাকৃতিক দুর্যোগের কারণে করতে উঠতে পারছি না। আপনি দেখছেন আমাদের রাইট সাইড ক্যারেজওয়ে যেটা আমরা এক্সকাভেশন করেছিলাম, ডিউ টু আমরা মেটেরিয়াল এটাকে কমপ্লিট করতে পারছি না বলে ওনারা ভুক্তভোগী, এটা অস্বীকার করা জায়গা নেই, এবং ওনারা আমাদের সহযোগিতাও করেন। তবে আজ যেটা ওনারা করেছেন এটা স্বাভাবিক ব্যাপার, ধুলো উঠলে লোকজন বলবে, আমার বাড়ি থাকলেও আমি বলতাম, তবে নিশ্চয়ই আমরা সলভ করব। আমাদের স্যার এসছেন, একটা ট্যাঙ্কার আমরা পারমানেন্টলি এখানে রাখবো, যেটা আমরা চেনেজ ওয়াইজ যেটা কিলোমিটার হয় 103 থেকে 105, ইন বিটুইন 2 কিলোমিটার কন্টিনিউ জল মারবে, আর যথাযোগ্য আমরা চেষ্টা করবো যে ধুল না ওড়ে, এবং ওনাদের সহযোগিতা ছিল এবং থাকবেও। আর প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের এই অবস্থাগুলো হয়েছে, অসময়ে বৃষ্টি আসার জন্য আমরা করতে পারিনি, তবে হ্যাঁ নিশ্চয়ই আমরা এই ধুলোর যে উঠছে সেটাকে একটা প্রতিকারের ব্যবস্থা করছি এবং করব। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।